চারটা নসিহতের প্রথম নসিহতই করলেন। A to Z Bangla, follow the rules of Islam. হাসান বসরি রহিমাহুল্লাহ, ওনার সঙ্গে একদিন দেখা হলো আমির আশ-শাবি, প্রখ্যাত দুজন আলেম, প্রখ্যাত দুজন ফকির, প্রখ্যাত দুজন আল্লাহর ওয়ালি, বুজুর্গ ব্যক্তি। দুজনের সঙ্গে যখন দেখা হলো, একজন আরেকজনকে দেখে বলল, তুমি আমাকে নসিহত করবা চারটা, আমি করব চারটা। তানফাউ মিন্নি ওয়া আনফাউ মিন্নাক, তুমি আমার কাছ থেকে কল্যাণ নিবে আর আমি তোমার কাছ থেকে কল্যাণ নিব। তারা কল্যাণ মনে করত নসিহত পেশ করাকে। এবার হাসান বসরি রহিমাহুল্লাহ প্রথমেই নসিহত করলেন। প্রথম নসিহত হচ্ছে, ইদা আমলাইতাহু আল-ইয়াউম ওয়াজাদতাহু গাদান, আজকে তুমি যা লিখে রাখবে কালকে তোমাকে তাই পড়তে হবে, আজকে যা লিপিবদ্ধ রাখবে কালকে তোমাকে তাই পড়তে হবে। চিন্তা করেন, ছোট্ট একটা নসিহত, কত দামি নসিহত। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের গৃহলগ্ন থেকে মেমোরি কার্ড বের করে দিবেন। আল্লাহ পাক সেদিন বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো, হিসাব প্রদান করো। আল্লাহ যাকে করতে বলবেন, আল্লাহ যাকে হিসাব দিতে বলবেন, ওই ব্যক্তি সেদিন বাঁচার কোনো উপায় পাবে না। বুখারীর বর্ণনা এসেছে, মান্নুকি শাহালাক, যাকে আল্লাহ বলবেন পড়ো জবাব দাও, ওই লোকটা সেদিন বাঁচার মতো কোনো রাস্তা পাবে না। মান্নুকি শাহালাক, যাকে আল্লাহ পড়তে বলবেন সেদিন কোনো উপায় থাকবে না। সেই কথাকে হাসান বসরি রহিমাহুল্লাহ এক লাইনের মধ্যে নিয়ে আসলেন, ইদা আমলাইতাহু আল-ইয়াউম ওয়াজাদতাহু গাদান, যত কিছু আপনি আজকে লিখে রাখবেন আগামী দিন সেটাই আপনাকে পড়তে হবে। যত বিষয় লিখে রাখলেন, হিসাব রাখলেন, আগামী দিন আপনাকে হিসাব দিতে হবে। ওয়াইদা আমিলতাহু আল-ইয়াউম ওয়াজাদতাহু গাদান, দ্বিতীয় নম্বরে তিনি বললেন, আজকে আপনি যা করবেন আগামী দিন আপনি ঠিক তাই পাবেন। যতটুকু অন্যায় আপনি করবেন, অন্যায়ের শাস্তি গুলা সেদিন আপনি পাবেন। ছোট্ট সন্তানকে লোকমান আলাইহিস্সালাতু ওয়াস্সালাম ছোটবেলাতে শিক্ষাগুলো দিলেন, পাপ থেকে বেঁচে থাকার জন্য, শিরিক থেকে বেঁচে থাকার জন্য, অন্যায় থেকে বেঁচে থাকার জন্য। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, চেহারাকে তুমি অহংকার নিয়ে ঘুরাবে না, জমিনের মধ্যে অহংকার করে চলবে না, বড় আওয়াজে কথা বলা যাবে না, শিরক করা যাবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, আমার কলিজার টুকরা সন্তান, শিরক হচ্ছে সবচেয়ে বড় যুলম, এই জুম করা যাবে না। একটু তাকিয়ে দেখেন, মানুষ মদ খায় গোপনে, জেনা করে গোপনে, সুদ খায় গোপনে, সকল বড় বড় অন্যায় গুলা মানুষ গোপনে করে, আর শিরকের মতো গুণাটা মানুষ প্রকাশ্যে করে না গোপনে করে? বলেন, প্রকাশ্যে না গোপনে? সেদিন এক ভণ্ড পীরের ভিডিও দেখছিলাম, এখন অনেকেই এই ভণ্ড পীরের মুরিদ হচ্ছে। তো সেই ভণ্ড পীর সে ব্যাখ্যা করতেছে, লা ইলাহা মানে, আপনারা বলেন লা ইলাহা মানে কি? কোন ইলাহ নাই, ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া। সে ব্যাখ্যা করতেছে, লা ইলাহা মানে কোন ইলাহ নাই। এই জায়গায় যদি আপনি ঠিক করতে পারেন, মানে আপনার পা একটা ইলা, আপনার হাত একটা ইলা, খন্নাস আপনার মধ্যে যে প্রক্রিয়া সৃষ্টি করে রাখছে আপনাকে অসুস্থতা দিচ্ছে, এটা একটা ইলা, এই ইলাটাকে যদি আপনি দমন করতে পারেন তাহলে ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ মানে সবটার মধ্যেই
আপনি ইলা পেয়ে যাবেন, কর্নাউজুবিল্লাহ। এরপরে ব্যাখ্যা করতেছে আর তখন অবস্থা কি হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রশংসিত একজন রসুল হয়ে যাবেন আপনি। তার মানে আপনি নিজেই নিজে তখন রসুল হয়ে যাবেন, তখন মুর্শিদি হবে রসুল, এই মুর্শিদি তখন আল্লাহ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। চিন্তা করেন এই জাতীয় কথাও মুসলমানের দেশে শোনার পরে এদের কোনো শাস্তি হয়। ইসলামের অপব্যাখ্যাকারী হচ্ছে এরা, এরা ইসলামের অপব্যাখ্যা করতেছে, ঠিক না বেঠিক? এদের লাগাম টেনে ধরা উচিত। আপনারা দেখবেন এখন ফেসবুকের সুবাদে এই সমস্ত ভণ্ডপীঠদের ভিডিও ক্রমশ ছড়িয়ে পড়ছে। তারা আবার সেখানে দুই একজন নামধারী আলেম যাদের কোনো এলেম নাই, জ্ঞান নাই, জ্ঞান পাপে সমস্ত ব্যক্তিদেরকে টাকা দিয়ে তারা সেখানে নিয়েছে, তারা তাদের কিতাবগুলো ছড়িয়ে দিচ্ছে দেশের গুণীজনদের মাঝে, মারেফতের অপপ্রচারে তারা নেমেছে। দেখেন মারেফত যারা চর্চা করেছে তারা কেমন আল্লাহর ওলি ছিল। চারটা নসিহতের প্রথম নসিহতই করলেন, আমলাইতাহু লিয়াউম ওয়াজাদতাহু গাদান, আজকে যা লিখে রাখবেন কালকে তা পাবেন। এরপরে নসিহত করলেন, ওয়াইদা আমিলতাহু লিয়াউম ওয়াজাদতাহু গাদান, আজকে যা করবেন কালকে তাই আল্লাহর কাছে পাবেন। এরপরে তৃতীয় নম্বরে হাসান বসরি তিনি বললেন, ওয়া ইন্নামা তুনালু শাফাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকদরি মা সুনানাহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত যতটুকু আপনি মানবেন ততটুকু আপনার জন্য শাফাআত কাছের হয়ে যাবে। যত বেশি নবীজিকে মানবেন নবীজির শাফাআতের জন্য আপনি উপযোগী হয়ে যাবেন। সুন্নাতের অনুসরণ অনুকরণ যত বেশি থাকবে আপনার কথায় আপনার কাজে আপনার আচরণে, সুন্নাত যদি আপনি মানে নবীজি শাফাতে ধন্য করে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? যত বেশি সুন্না মানবেন তত বেশি নবীজির শাফাত আমাদের নিকটবর্তী হয়ে যাবে। এরপরে চার নম্বরে আল্লাহর রহমত আপনি ততটুকু পাবেন, বিকদরি মা তারহামু ইবাদা, যতটুকু আপনি আল্লাহর গোলামদের প্রতি রহম করবেন ততটুকু আল্লাহ আপনাকে রহম করবে। ইন্নাল্লাহ ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখি, যতটুকু আপনি বান্দার সাহায্যে গিয়ে আসবেন, যতক্ষণে গিয়ে আসবেন ততক্ষণ যিনি আপনাকে সাহায্য করবেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহ সাহায্য পাবেন যখন আপনি মানুষকে সাহায্য করবেন। এই চারটা নসিহত করলো হাসান বসরি রহিমাহুল্লাহ।